মহেন্দ্র সবিতা অটোমোবাইলস তো তারা এটা মেইন ব্রাঞ্চ হ্যাঁ মহিন্দ্রা সবিতা অটোমোবাইলস তারা এখানে দুইটা সেগমেন্ট যেটা কমার্শিয়ালও আছে আর প্রাইভেটও আছে দুইটা সেগমেন্টে যেহেতু আজকে আমি আইসি তারা ওয়েলকাম করছে আমার দুইটা সেগমেন্টে দুইটা ভিডিও আজকে উইব যেহেতু প্রাইভেট সেগমেন্টে যারা নেওয়ার ইচ্ছা তারা প্রাইভেটে দেখে লিবা আর যদি কমার্শিয়াল সেগমেন্টও হয় তো কমার্শিয়াল দেখে লিবা তো ওইটা লেগে আছে ভাই আমার ওয়েলকাম করছে যে একবার ভিডিও দিতে লাগে যেহেতু তারা এখন নতুন যেটা স্কিম লঞ্চ হয়েছে ওই স্কিমের লেগে আজকে শোরুমে আওয়ার ঠিক আছে ভিতরে যাই দেখবা লাস্ট অফ ভিডিওটা খোলা থাকবা কীরকম অফার আছে কীরকম স্কিম দেওয়ার সব ডিটেলস আমি দেখাইম আর ফার্স্ট অফ অল পেজ দিয়ে দেখলে পেজটা ফলো করলি ফেসবুকে আর ইউটিউব দিয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক ফলো শেয়ার করবা থ্যাংক ইউ আপনার লাগে আমি অনেক দূরে যাই বা ভিডিও করি আপনার ড্রিম যদি হয় মহেন্দ্রা নেওয়াইচা বা মহেন্দ্রা লাভার্স হয় আপনারা কমার্শিয়াল হয় তো আপনার লগে বেস্ট ভিডিও আপনার দেখলেই কি কি ফিচার আছে থ্যাংক ইউ

ভাই অকল আসুন সবরে আমি আমার একদম অন্তর হৃদয় থেকে আমি নমস্কার জানাই সবরে থ্যাংক ইউ ইউ আমরা সুপরিচিত যে গাড়ি আছে মহিন্দ্রার বোলেরো পিকআপ আচ্ছা যেটা আমরা 25 ইয়ার কমপ্লিট করছে এবার তো এই 25 ইয়ার কমপ্লিট করার ক্ষেত্রে কোম্পানি একটা স্কিম লঞ্চ করছে আচ্ছা গাড়ির ব্যাপারে তো কিছু মডিফিকেশন হইছে কাস্টমারদের জানাই আছে এখন যেটা হইছে এটা কোম্পানি খুব সুন্দর একটা অফার মানে লঞ্চ করছে একটা স্কিম লঞ্চ করছে যেটা অন্য কোন অন্য কোন আপনার কোম্পানি কোন এই স্কিমটা দিতে পারছে না আচ্ছা এই স্কিমটা নিয়ে আইছি আমি কাস্টমারদের সামনে বরাকবলির কাস্টমারদের সামনে যারা যেমন আমরা এক্সিস্টিং কাস্টমার যারা আছেন তারাও এই স্কিমটা বা এই অফারটা নিয়ে দেখতে পারে স্কিমটা সম্বন্ধে কই না যেমন নতুন যারা আছেন তার লাগি তো আরো ভালো স্কিম ভালো স্কিমের মধ্যে যেমন আপনি ডিসপ্লে এর মধ্যে দেখরাই পাররা যেমন মহিন্দ্রা সেলিব্রেটিং ইজ 25 ইয়ার অফ প্রোগ্রেস উইথ ম্যাক্স প্রমিস ম্যাক্স প্রমিস मींस আমরা যেমন সব বেশি আমরা সবচেয়ে সবকিছু সবচেয়ে বেশি বেশি দেয়া যায় কাস্টমার কাস্টমারদের

গাড়ির মধ্যে আইলে আমার লেবার চার্জ ফ্রি হবে আদার সামার যে পার্টস আছে বা আমার যে লুব্রিকেন্টস আছে সেগুলো থাকতো না আমার পেইড করতে লাগবে বাট নট ইন দ্যাট কেস অফ মহিন্দ্রা ম্যাক্স পিকআপ আমরা কিটা করলাম ফার্স্ট বছর পর্যন্ত আপনার যতটা সার্ভিস আছে এই সার্ভিসগুলোতে আপনার এগুলো ফ্রি ফায়দা আমরা ফার্স্ট বছর অবধি আপনার পুরো মেইনটেনেন্স এমসি ফ্রি আচ্ছা এয়ারফোরে ফাস্টবুট চপেন্ট রোড সাইড অ্যাসিস্ট্যান্ট যেটা আমরা আরএসএ যেটা কই যেমন আপনার গাড়ি আজকে যদি কোনো জায়গায় নষ্ট হইছে অনেক কাস্টমারের কোশ্চেন থাকে যে আমি মানে ওই জায়গায় আমি গেলাম আমার গাড়িটা নষ্ট হইলো বা কোনো কিছু এই ক্ষেত্রে আমি আপনার তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট ফাইমুনি আমি আপনার হেল্প ফাইমু কিনা

এনি জায়গা যেকোনো জায়গা থেকে আমরা শোরুম পর্যন্ত আনা এটা পুরো পাঁচ বছর অবধি ফ্রি থাকে ঠিক আছে সবচেয়ে মজার আর ইন্টারেস্টিং ব্যাপার রিসেল যে কোনো গাড়ি আমরা কি করি যে কোনো কাস্টমার লইলে আমি গাড়িটা

তো এটা হইলো মেক্স এর যে স্কিম আসলো আমি স্কিমটা কইছি আচ্ছা। আমার ভিউয়ার্স গ্রাহক যারা আসো যারা ইন্টারেস্টেড এই গাড়ি সম্বন্ধে লোড সেগমেন্টের গাড়ি সম্বন্ধে মোস্ট ওয়েলকাম আপনারা যে কোনো সময় আইন স্কিম সম্বন্ধে জানো গাড়ি টেস্ট ড্রাইভ দিন গাড়ি বলতে আমরা প্রোডাক্ট রেঞ্জের মধ্যে যদি আমি শুরু করি তো 0.5 টন থেকে শুরু করি আমার কাছে 2 টনের গাড়ি আছে পাম্পার যেটা আপনি যা যা রিকোয়ারমেন্ট যা যে রকম রিকোয়ারমেন্ট আপনি ওয়ান আমব্রেলার মধ্যে আপনি সবকিছু ফাইলে দা এটা একটা দুই নম্বর আমরা ইন দা সার্ভিস অফ বরাকবেলি আমরা 10 বছর থেকে আমরা আসি বরাকবেলি

আমার শিলচর অনেক দূরে হয়ে গেছে আমি কেমনে যাইমো কেমনে অ্যাক্সেস করবো এরকম কোনো কোয়েশ্চেনই নাই আপনি করিমগঞ্জ যাইতে পারবেন আপনি নিয়ার বাই নাম কৃষ্ণনগর যাইতে পারবেন আমার যদি খালা গোমরা যে এরিয়ার মধ্যে আপনি পাবেন আচ্ছা একটা কোয়েশ্চেন থাকে ওখানে দিনে মানুষের মধ্যে একটা ইয়ে আই গেছে যে আমি গাড়ি বুকিং করমু কবে ফাইমু কবে না আমার মাসলি কোনো কোয়েশ্চেনই নাই আমি আপনার স্টক ইয়ার দেখাই দিমু স্টক ইয়ার এর মধ্যে আমার হিউজ প্রোডাক্ট আমার হিউজ স্টক अवेलेबल আছে আপনার যে কোনো সময় যে কোন গাড়ি আপনি চুজ করেন উইথ ইনস্ট্যান্ট উইথ দা হেল্প অফ ফাইনান্স যে কোন ফাইনান্স আপনি ফাইনান্স ফ্যাসিলিটি अवेलेबल আছে আপনি ইনস্ট্যান্ট আপনার সুবিধা মতো আপনি নিয়ে যেতে পারলেন কোন অসুবিধা কি কি ফাইনান্স আছে একটু কইলাম নন गवर्नमेंट ইনস্টিটিউশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউট তো আমরা ओन সিস্টার কনসার্ন আছে Mahindra अच्छा। Finance আমরা কাছে আছে HDB Finance HDFC Finance আমরা কাছে আছে IBL শ্রীরাম চলা সব ফাইন্যান্স আছে তাছাড়া আমার এস বি আই আছে আমরা এনি এনি আপনি মধ্যে কাস্টমার যদি নিজে ফাইন্যান্স করাইতে চায় ফ্রি লিভারেজ ইউ কেন ফাইন্যান্স ইয়র ভেহিকল ওন ভেহিকল এর মধ্যে যদি কোনো কাস্টমার আছে যে আমরা ফাইন্যান্স করাইয়া দিতাম কাস্টমারে তো এই ক্ষেত্রে উই আর রেডি টু হেল্প ইউ আমরা কোনো সময় আপনার কল করেন আমরা উই আরবল এট ইউর সার্ভিস সব ফাইনান্স ফ্যাসিলিটিস আছে আর সারপ্রাইজিং হইল যেটা মোস্ট ইন্টারেস্টিং আমি কইতে চাই রে বা গ্রাহক রে বর্ষার সময় আমরা সবে জানি সবদিকে একটু জল জমা আসে বা এই প্রবলেম থাকে আমরা বড়াক বলে বৃষ্টি বেশি হয় বন্যা বেশি হয় ফ্লাড এফেক্টেড এরিয়া তো আমি মানুষের মাথায় অনেকটা ইয়ে থাকে আমি এখন গাড়ি নিলে আমি গাড়ি চালাইমু কেমনে আমি ইএমআই দিমু কেমনে এটা একটা সুন্দর একটা আনসার বা সুন্দর একটা স্কিম যেটা আমি এটা হলো আপনার গাড়ি এখন নেই আপনি দুই মাস চালাইনি আপনি সেপ্টেম্বর থেকে আপনি কিস্তি দিন আচ্ছা এই সুবিধা আপনার মাহিনাদের আপনার অনেক ফাইন্যান্সিয়াল যে মাসে কিনবো ওই মাসে গ্রাহকিটি

কমপিটিশন কেউ আপনারা অফার করতে পারবে বা ই করতে পারে হ্যাঁ হ্যাঁ তাছাড়া যদি প্রোডাক্ট রেঞ্জের কথা হয় তো আমি যেটা আগে কইছিলাম আপনারা স্টার্টিং যেটা আমার 0.5 বা 1 টন থেকে যেটা স্টার্ট হয় এটা হইলো আমার সুপ্র গাড়ি আচ্ছা আমি যেটা কইছিলাম আপনারা যে বিলো 110 এর যে প্রোডাক্ট আমরা স্টার্টিং হচ্ছে সুপ্র মিনি সুপ্র মিনি হেভি ডিউটি প্রোডাক্ট

সামনে ফিসে দেখতে পারবা আমার লিফ স্প্রিং আছে আচ্ছা লিফ স্প্রিং উইথ ডুয়েল সাসপেনশন এটা দেখাই যায় যেমন ওই যে আমার ম্যাকফারসন আছে আচ্ছা আমার নাইন লিফ স্প্রিং আছে ওকে ফ্রন্টে আমার এইট স্প্রিং আছে ওকে দেখতে পারবা আমি যদি ডুকার কথা কই তে আপনি স্পেসটা দেখো ভিতরে লট অফ স্পেস এখানে মধ্যে নরমাল গাড়ির মধ্যে কিটা হয় একজন মানুষ কই গিচিমিচি করিয়া ড্রাইভার একজন বইবো

only starting uh, from 646000 oh bumper 646000 থেকে স্টার্ট হইবো আচ্ছা ডিসকাউন্ট শুনলে তো আপনি আরো বসে জুড়ে বাম্পার কইবা ডিসকাউন্ট এই গাড়িতে 71000 ডিসকাউন্ট 71000 আচ্ছা একজন কাস্টমার যদি 50000 ডাউন পেমেন্ট দিয়ে একটা নিতে চায় গাড়ি তো এই গাড়িটা নিতে পারে কোনো অসুবিধা নাই মানে একদম মিনিমাল তো মিনিমাম মানে কোনো কিছু 50000 দিয়ে নিয়ে বিজনেস স্টার্ট করুক এটা তো একটা বিজনেস স্টার্ট করবার একটা

ইটা যদি যদি রেঞ্জের কথা কই আমি যে আমার কাছে কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জের গাড়ি আসে তো ইটা স্টার্ট হয় আমরা নোট টু মিনিমাম স্টার্ট হয় আমরা প্রাইস 8 লাখ 49000 আবার কও দামটা লাখ 49000 থেকে স্টার্ট হয় গাড়ি বিয়সা শুনছেন লাখ 49000 ঠিক আছে

ওখানে অনেক হয় কি আমি 5 ফুট 8 ইঞ্চ দ্যাট ডাজন্ট মিন সব কাস্টমার এরকম হাইটে থাকবে ঠিক আছে না তো এটার সলিউশন কি দা মহিন্দ্রা সব দিকে চিন্তা করে সব কাস্টমারের লাগে চিন্তা করে যেমন আপনি হাইট অ্যাডজাস্ট করতে পারেন হাইট অ্যাডজাস্ট ঠিক আছে আচ্ছা আপনি আমি নরমাল আমরা কমার্শিয়াল গাড়ি কিটা দেখি আমি আগে নিলাম ফিসি এই গাড়ির মধ্যে আমি হাইট অ্যাডজাস্ট করতে পারি আমি শর্ট হাইটের মানুষ আমি সিটটা উঠাইতে পারি আমার মনে করেন একটু টল বেশি আমি নামাই দিলাম আমার হয় ঠিক আছে আমি কমফোর্টেবলি বইতাম পারলাম ওকে

ব্র্যান্ড হ্যাঁ এটা নিলে কোনো দিনও আপনার লসে রান না আপনার নেই আপনার ব্যবসার লাগে বেস্ট গাড়ি যদি নেওয়া ইচ্ছা হয় দেরি না এই মাসের মধ্যে বাড়ি দিছে বা নতুন নতুন স্কিম আছে এই স্কিমটা আপনি দেরি না

আমরা আমি যেরকম করেছি এইট পয়েন্ট ফোর থেকে স্টার্ট হয় আর আমার গাড়ি টেন টেন্ট সেভেন্টি থ্রি যায় টেন পয়েন্ট সেভেন্টি থ্রি আপনার টনের যে গাড়ি আছে

সব প্রোডাক্ট এভেলেবল আছে আমি আপনার স্টক এর দেখা দিব আমার সব গাড়ি আছে আমরা যদি অপেক্ষা থাকি তো আপনার অপেক্ষা আপনি কল যত তাড়াতাড়ি সম্ভব ফাইনান্সের সুবিধা করে দেই আপনারা যত তাড়াতাড়ি মানে আপনার বিজনেস স্টার্ট করুন আমরা বরাকবেলির মধ্যে এটা গ্রেটেস্ট অপরচুনিটি আমি ঠিক আছে এটা মিস করতে না আপনার আইন নেই আচ্ছা দুইটা কোয়েশ্চন যেটা হলো কি এটা না বিএস7

আমার মানে আমি ক্লেম করলাম আমার এই মাইলেজ আমি এই মাইলেজটা বাস্তবে ফাইলাম কি না ফাইলাম আমরা কম্পিটিশনের গাড়ি হায়ার করি সেম এজ এর সেম ইয়ার সেম লোড দেওয়া সেম লোড এন্ড রোড কন্ডিশনের মধ্যে আমরা গাড়ি ফুল ট্যাঙ্ক করে ট্রাই করি অনেক সময় ট্রাই করার পরে আমরা যখন স্যাটিসফাইড হইব যে এই গাড়ি আমার এই মাইলেজ তখন না গিয়ে আমরা কইমো কাস্টমার যে আমি এই মাইলেজ ফাইলাম বা এই মাইলেজ আপনারা ফাইবা একদম নিশ্চিন্ত নেই এটা এটা তো 17.7 আমি কইছি আপনার এই ম্যাক্স পিকআপের কাছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি যদি সুপ্রোর কথা কই এটা তো দুর্দান্ত এটা তো এটা আপনার সুপ্রো মিনির মধ্যে আপনি 24 কিলোমিটার মাইলেজ হইবা 24.7 মানে গ্যারান্টিড ফাইবো ফাইবো একদম মানে আমরা যতজন কাস্টমার আছে আমরা কাস্টমারের ফিডব্যাক নিতে পারলা কোনো প্রবলেম নেই দুই নম্বর ম্যাক্স এর মধ্যে যদি যান আপনি 21 কিলোমিটার মাইলেজ পাইদা যেটা মানে আর কি বেস্ট ইন ক্লাস আমি কই এটা মানে এর মতো কমার্শিয়াল মতো আপনি এই মাইলেজ পাওয়া যেমন আদার্স

দেখা যেতে পারবো আমার ইয়ে যেটা সেম ব্র্যান্ড এটা একটা জিনিস সেম ব্র্যান্ড যে পঁচিশ বছর অব্দি রান করে এটা একটা জিনিস কিন্তু অনেক বড় জিনিস আপনি দেখবা অনেক কোম্পানি অনেক প্রোডাক্ট আইছে তিন বছর ষাট বছর রান করছে নাম চেঞ্জ হয়েছে এটা চেঞ্জ হয়েছে এটা চেঞ্জ হয়েছে কিন্তু আমরা এই মাহিন্দ্রা পিক আপনি যত একদম ইন্টেরিয়ার টু ইন্টেরিয়ার যান হিলি ট্রেন যান সব জায়গার মধ্যে আপনি মহিন্দ্রা পিক আপ পাইবা মহিন্দ্রা বুলেরো পিক আপ পাইবা মহিন্দ্রা ম্যাক্স পিকআপ আপ ফাইভ বাই ফাইভ

মানে পাওয়ার এটা ব্যাক সাইড উঠে যায় ও যেমন বড় আছে বা আছে সেম ইকুইভ্যালেন্ট টিপার আছে আমাদের কাছে अवेलेबल কাছে ক্যাম্পার আছে अवेलेबल আচ্ছা আমাদের আছে अवेलेबल আচ্ছা সব প্রোডাক্ট যে যে লাগে আচ্ছা আছেন আপনি পিকআপ 4x4 লাগে

যেমন মানে প্রেফার করে আমরা এখানে ম্যাক্সিমাম 4 বাই 4 বাই 4 তো হিলি ট্রেন এদিকে নামদাই লং জিলিগাট রামগাই যান তো জয়পুর হরিনগর এদিকে তো হিলি এই তো তার ফোর হুইল প্রেফার করে ফোর হুইল সব সময় अवेलेबल আপনার যে কোনো সময় যে কোনো প্রোডাক্ট লাগে আইন আমরার কাছে মোস্ট ওয়েলকাম আপনি

আমি রিকোয়েস্ট করবো যাতে নেক্সট একটা ভিডিও আমার রয়্যাল ভাই নিয়ে আয় যেটা মধ্যে প্রাইভেট সেগমেন্ট যেটা আছে প্রাইভেট সেগমেন্টের যে রেঞ্জ আছে যে প্রোডাক্ট আছে রিসেন্টলি নিশ্চয় আপনারা জানছো অনেকে কাস্টমার আছে কমার্শিয়াল না প্রাইভেট নিবো ওটার লাগি মহিন্দ্রা হ্যাঁ সিওর সিওর তো মহিন্দ্রা আপনার যেমন মহিন্দ্রা এমন একটা কোম্পানি যেটা আপনার লাস্ট মাইল মোবিলিটি থেকে স্টার্ট করে আপনার সব রেঞ্জের প্রোডাক্ট আছে মহিন্দ্রা কাছে তো আমরার মধ্যে আপনি প্রাইভেট সেগমেন্টও দেখতে পাটা প্রাইভেট সেগমেন্টের মধ্যে যে গাড়িগুলো আছে মহিন্দ্রা 100 বি 300 মহিন্দ্রা 300 আপনার এক্স ইউ বিভেন ডাবলো আপনার স্করপিও এন স্করপিও ক্লাসিক আপনার যত সব গাড়ি আছে বুলেরো বুলেও নিও প্লাস সব গাড়ি গুলা আছে আপনার দেখতে পারবেন আমি রিকুয়েস্ট করবো রয়াল বাইরে যে আপনি একবার